হ্যালো চেস ফ্রেন্ডস, আমি সৌরভ ভৌমিক এবং আজকে আপনাদের জন্য একটা সুন্দর চেস পাজেল নিয়ে আমি হাজির হয়েছি। পাজেলটা হোয়াইট টু প্লে অ্যান্ড চেকমেট। তো পাজেলটা সলভ করার আগে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, যে এই পাজেলটা বোর্ডে সাজিয়ে একবার ট্রাই করুন, যে সাদা চাল সাদা কীভাবে এখানে চেকমেট করতে পারে। তো প্লিজ পজ দ্য ভিডিও ফ্রেন্ডস, and after that I will tell you the answers. I hope that you all solve the puzzles. আমি আশা করবো যে আপনারা সবাই পাজলটা সলভ করতে পেরেছেন। তো এবার অ্যান্সার বলা যাক। অ্যান্সার বলার আগে এখানে সমস্যা হচ্ছে যে হোয়াইটের কুইনটা পিন করা হয়ে আছে, যেটা একটা সমস্যা। তো এখন এই সমস্যার হাত থেকে বাঁচতে গেলে আমাদের করতে হবে যে ওই পিনের হাত থেকে প্রথমে কুইনটাকে রক্ষা করতে হবে। কিভাবে সেটা? ফার্স্ট আমরা রুক ডি3-তে চেক দেব, কিং সরবে কিং টু c8। এবার আমরা দেব রুক c3 চেক। রুক c3 চেক দেওয়ার সাথে সাথে এখানে আমাদের কুইনটি পিন এর হাত থেকে রক্ষা পেল। এবার কুইনটা কার্যকরী হওয়ার জন্য প্রস্তুত। এবার কিং সরবে কিং টু b8। এবার আমরা আমাদের হোয়াইট কুইনটাকে নিয়ে c7-এ চেক দেব একটা। তো কিং সরবে এবার a8 স্কোয়ারে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি আমাদের রুকটাকে a3-তে নিয়ে যাই তাহলে কিন্তু চেকমেট হয়ে যাবে। কিন্তু সমস্যা, এবার রুকটা পিন করা হয়ে আছে। তো এবার তাহলে আমাদের পরের কাজটা হলো এই রুকটাকে পিনের হাত থেকে রক্ষা করা। সেটা কিভাবে করব? প্রথমে আমরা a5-এ চেক দেব, কুইন টু a5 চেক, কিং b7, কুইন b4 চেক, কিং a6, কুইন a3 চেক, কিং b5-এ এলো। এইবার একটা দারুণ চাল যেটা হলো গিয়ে কুইন b2 চেক। এবং এই চেক দেওয়ার সাথে সাথে দেখুন রুকটা আমাদের পিনের হাত থেকে রক্ষা পেয়ে গেল। এবার রুকটা কাজে লাগার জন্য প্রস্তুত। এবার কিং যে কোনো স্কোয়ারে সরুক না কেন, তারপরের চালে আমরা চেকমেট করতে পারবো। রুক a3 চেকমেট। আমি আশা করব যে পাজেলটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।